একটা মসজিদ এত সুন্দর কিভাবে হতে পারে? মসজিদটি যত দেখছি ততই মসজিদের প্রেমে পড়ে যাচ্ছি। আপনাদেরকে দেখাতে যাচ্ছি বাংলাদেশের সব থেকে সুন্দর এবং আকর্ষণীয় মসজিদ গুলোর একটি, যেটা অবস্থিত ঢাকা ক্যান্টনমেন্ট আর্মি হেডকোয়ার্টারের ঠিক অপোজিট পাশে অবস্থিত এই মসজিদ। আমার পিছনে দেখতে পাচ্ছেন এই মসজিদটি অবস্থিত, এটাকে আপনি ঢাকা শহরের অধিকা একটি সৌন্দর্য বলেন। আসলে যারা ঢাকার ক্যান্টনমেন্টের ভিতরে রেগুলার যাতায়াত করেন তারা হয়তো এই মসজিদটি দেখে থাকবেন, এছাড়া এখানে যারা রেগুলার যাতায়াত করেন তারা এই মসজিদটি সম্পর্কে বেশিরভাগেরই অজানা। এই মসজিদটি আমার দেখা মতে বর্তমান সময়ের মধ্যে সব থেকে সুন্দর মসজিদগুলোর একটি। এই মসজিদে কীভাবে আসবেন এবং এই মসজিদটি কোথায় অবস্থিত এই সম্পূর্ণ বিষয়টি আজকে আপনাদের সামনে তুলে ধরবো। তো ভিউয়ার্স, এই সম্পূর্ণ বিষয়গুলো জানতে আমাদের সাথে শেষ পর্যন্ত থাকুন, আশা করি সম্পূর্ণ বিষয়টি জানতে পারবেন এবং এই মসজিদ সম্পর্কে বিস্তারিত তথ্য জানতে পারবেন। সমতল ভূমি থেকে প্রায় 15 ফুট উঁচু করে মাটির উপর অবস্থিত এই মসজিদটি, যা মসজিদের সৌন্দর্যকে বহুগুণে বাড়িয়ে দিয়েছে। ভিডিওতে আপনি হয়তো মসজিদের এই উচ্চতাটা উপলব্ধি করতে পারতেছেন না, কিন্তু আপনি যখন সামনে থেকে দেখবেন তখন এই উচ্চতাটা নিজের চোখে উপলব্ধি করতে পারবেন। মসজিদটিতে রয়েছে সুউচ্চ 4টি মিনার ও একটি বিশাল আকৃতির গম্বুজ। মসজিদটির নির্মাণকাল সম্পর্কে সুস্পষ্ট কোনো ধারণা পাওয়া যায়নি, তবে মসজিদটি নির্মাণ করা হয়েছিল ক্যান্টনমেন্টে বসবাসরত মানুষের নামাজ আদায়ের জন্য। কিন্তু বর্তমানে এই মসজিদটি নামাজ আদায়ের পাশাপাশি ক্যান্টনমেন্টের সৌন্দর্যকে বহুগুণে বাড়িয়ে দিয়েছে। মসজিদের পাশাপাশি মসজিদের চারপাশের পরিবেশটাও অনেক সুন্দর। মসজিদের চারপাশ দিয়ে রয়েছে সুবিশাল রাস্তা এবং রাস্তার মাঝখানে অবস্থিত এই মসজিদটি, যেটা মসজিদের সৌন্দর্যকে আরও বেশি গুণে বাড়িয়ে দিয়েছে। মসজিদের তদারকি ও পরিষ্কার পরিচ্ছন্ন রাখার জন্য বহু মানুষ এখানে কাজ করে। মসজিদটি সম্পূর্ণ সিসি ক্যামেরা দ্বারা নিয়ন্ত্রিত এবং প্রতিটি প্রবেশ প্রান্তে একজন করে সেনাবাহিনীর সদস্য কর্তব্যরত আছেন সবসময়। এই মসজিদটি আপনি ভিডিওতে ঠিক যতটা সুন্দর দেখতেছেন বাস্তবে তার থেকেও বেশি সুন্দর। সামনে থেকে দেখলে আপনি এর সৌন্দর্যে নিজেকে হারিয়ে ফেলবেন। সৌন্দর্যের বিবেচনায় মসজিদের মিনারগুলো সব থেকে বেশি সুন্দর। ঢাকা শহরের বহু দূর থেকে এই মিনারগুলো আপনি দেখতে পাবেন। গ্রাউন্ড ফ্লোর সহ মসজিদটি 2তলা বিশিষ্ট। গ্রাউন্ড ফ্লোরে রয়েছে মহিলাদের জন্য নির্ধারিত নামাজের স্থান। পুরুষের পাশাপাশি মহিলারাও এখানে যথেষ্ট পর্দার সাথে নামাজ আদায় করতে পারে। সো ভিউয়ার্স, এই মসজিদের টোটাল প্রবেশপথ আছে 3টা। 3টা প্রবেশপথের আমি এখন আছি একদম সম্মুখ প্রান্তে। এই প্রবেশপথটি সব থেকে সুন্দর, বাকি যে 2টি প্রবেশপথ আছে তার থেকে এই প্রবেশপথটি সব থেকে বেশি সুন্দর। এখানে ভিডিও করা বা ছবি তোলা সম্পূর্ণ নিষেধ, তবুও আপনাদের জন্য রিস্ক নিয়ে হলেও আমি এই ভিডিওটি করেছি, যাতে আমার পাশাপাশি বা আমরা যারা জানি তাদের পাশাপাশি আপনারাও এই মসজিদটি সম্পর্কে জানতে পারেন এবং এই মসজিদে একদিনের জন্য হলেও এখানে আসতে পারেন, এই মসজিদটি নিজের চোখে যাতে দেখতে পারেন সেজন্য রিস্ক নিয়ে হলেও আপনাদের জন্য এই ভিডিওটি বানাচ্ছি। সো ভিউয়ার্স, ভিডিওটি অবশ্যই শেয়ার করে দিবেন। আপনার একটি শেয়ারের মাধ্যমে আপনার বহু ফ্রেন্ড অথবা যারা এই মসজিদটি সম্পর্কে জানে না তারা এই মসজিদটি সম্পর্কে জানতে পারবে। আল্লাহর ঘর মসজিদ, শেয়ার করলে কখনো ক্ষতি হবে না। সো ভিউয়ার্স, বেশি বেশি শেয়ার করে দিও তোমরা। দৃষ্টিনন্দন এই মসজিদটি দেখতে হলে আপনাকে আসতে হবে ঢাকা ক্যান্টনমেন্ট। ঢাকা ক্যান্টনমেন্ট আর্মি হেডকোয়ার্টারের ঠিক অপোজিট পাশে অবস্থিত এই মসজিদটি। বাসে আসার ক্ষেত্রে জাহাঙ্গীর গেট থেকে ট্রাস্টের বাসে করে পোস্ট অফিস নামতে হবে। পোস্ট অফিস থেকে 5 মিনিট সামনে হাঁটলেই দেখতে পাবেন বিশালাকার এই মসজিদটি মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে। এছাড়া আরও বিভিন্নভাবে আপনি এখানে আসতে পারবেন। ভিডিওতে এখন যে অংশটি আপনারা দেখতে পাচ্ছেন সেটি হচ্ছে মসজিদের পিছনের অংশ। মসজিদের সম্মুখ অংশ এতক্ষণ আপনাদেরকে দেখালাম, এখন দেখাচ্ছি পিছনের অংশ। শুধু যে সামনের অংশটুকুই সৌন্দর্যমণ্ডিত এমনটা কিন্তু নয়, বরং পার্শ্ববর্তী এবং পিছনের অংশ সব মিলিয়ে মসজিদটির সমস্ত কর্নার থেকেই মসজিদটি অনেক অনেক সৌন্দর্যমণ্ডিত। আপনি সব সাইড দিয়েই মসজিদের সৌন্দর্য উপভোগ করতে পারবেন।
সিঁড়ি দিয়ে উপরে উঠতেই পড়বে উজুখানা। অত্যন্ত পরিষ্কার ও পরিচ্ছন্ন এই উজুখানা, একসাথে প্রায় 20-22 জন এখানে একসাথে উজু করতে পারে। উজু করার শেষে আমরা এখন মসজিদের ভিতরে প্রবেশ করব ভিতরের সৌন্দর্য দেখার জন্য এবং একক্ত নামাজ পড়ার জন্য। মসজিদটি কেবল বাইরে থেকে নয়, ভিতর থেকেও অসাধারণ। এই মসজিদটিতে একসাথে প্রায় 2000 মানুষ একসাথে নামাজ আদায় করতে পারে। মসজিদের ভিতর প্রবেশ করার পর যে বিষয়টি সবথেকে বেশি মন কাড়ে তা হলো এর বিশালাকার গম্বুজ। এত বড় গম্বুজ বাংলাদেশের কোনো মসজিদে আছে তা আমার জানা নেই, যদি আপনাদের জানা থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। মসজিদের নকশা এবং কারুকাজ অত্যন্ত সৌন্দর্যমণ্ডিত, যা আপনার নজর কাড়তে সক্ষম। সো ভিউয়ার্স, আমি এখন একবারে মসজিদের ভিতর প্রান্তে আছি, অর্থাৎ যেখানে মুসল্লিরা নামাজ আদায় করে, আমি এখন সেখানে বসে আছি। এখানে জোহরের নামাজ আদায় করলাম, নামাজ আদায় করে এখানে বসে আছি। আপনারা দেখতে পাচ্ছেন যে পুরো মসজিদটা এখন ফাঁকা, অর্থাৎ জোহরের নামাজ আরও আগে হয়ে গেছে, এখন প্রায় 4টা বাজতে যায়, আমার আসতে লেট হয়ে গেছে, এখন পুরো মসজিদটা ফাঁকা। তো দুপুরের যে একটা ক্লান্তি ভাব থেকে এই ভাবটা এখানে নামাজ আদায় করার পরে একবারে চলে গেছে, মানে মনের ভিতরে একটা আত্মতৃপ্তি চলে আসছে। আপনাদের কাছে আমার একটাই রিকোয়েস্ট, আপনারা একদিনের জন্য হলেও এই মসজিদটা নিজে চোখে দেখতে আসবেন এবং এখানে এক রাকাত হলেও নামাজ আদায় করবেন, তাহলে এই ফিলটা আপনারাও বুঝতে পারবেন এবং এই মসজিদের সৌন্দর্য কতটুকু এটাও আপনারা নিজে চোখে দেখতে পারবেন। সো ভিউয়ার্স, আপনারা কিন্তু অবশ্যই আসবেন একদিন। মসজিদের দিনের থেকে রাতের সৌন্দর্য অনেক বেশি, অসাধারণ লাইটিং এই মসজিদের সৌন্দর্যকে বহুগুণে বাড়িয়ে দিয়েছে। রাতের বেলা অনেক দূর থেকে এই মসজিদের মিনারগুলো দেখা যায়। সো ভিউয়ার্স, দেখতে দেখতে ভিডিওর একবারে শেষ প্রান্তে চলে আসছি, আজকে এই পর্যন্ত। সো ভিউয়ার্স, ভিডিওটি কেমন লেগেছে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং এই ভিডিওটি করতে আমাকে যথেষ্ট হ্যারাসমেন্টের শিকার হইতে হয়েছে, যেহেতু এটা ক্যান্টনমেন্ট এরিয়া, অর্থাৎ একটা রেস্ট্রিক্টেড এরিয়া, অর্থাৎ এখানে ভিডিও করা সম্পূর্ণ নিষেধ। তবুও আপনাদের জন্য রিস্ক নিয়ে হলেও আমি ভিডিও মেক করেছি, যাতে আপনারা এই বিষয়টি সম্পর্কে অবগত হন এবং বাংলাদেশের এত সুন্দর একটি মসজিদ আছে এটি আপনারাও জানতে পারেন। সো ভিউয়ার্স, ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই শেয়ার করে দিবেন এবং যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের পরিবারের একজন সদস্য হয়ে যাবেন। সো ভিউয়ার্স, ঢাকা ক্যান্টনমেন্ট এরিয়া থেকে আজকে এই পর্যন্তই, দেখা হবে ব্লগ এইটে। ততক্ষণে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।